নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে দিতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চার হাজার ও আট হাজার টাকা বন্ধুরা ইতিমধ্যেই দু সালে নতুন করে অনেক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অনেকে আবার পুরাতন আবেদনপত্রগুলি সংশোধন করেছেন তবে বন্ধুরা নতুন করে আবেদন করা পরেও অনেক মহিলারা এস এম পাননি আবার অনেক মহিলারা প্রথম এস পেলেও তৃতীয় এস এম পাননি তো বন্ধুরা কী কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস এম আসছে না এস না আসলে কি করবেন ও কোন কোন আবেদনকারীদের এপ্রিল মাসে চার হাজার ও আট হাজার টাকা দেওয়া হবে এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই রকম লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাবার জন্য বন্ধুরা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডারের চার হাজার ও আট হাজার টাকা সহজ কয়েকটি কাজ করলেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর এস না আসলেও পাবেন এপ্রিল মাসের টাকা তবে এপ্রিল মাসে টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের কয়েকটি সহজ কাজ করতে হবে যে সমস্ত আবেদনকারী এই কাজগুলি সঠিকভাবে করবেন তারা একসাথে এপ্রিল মাসে পাবেন চার হাজার ও আট হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গত পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃতীয়বার বাংলায় ক্ষমতা এসে বাস্তবায়নে গতি আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন তবে রাজ্যের তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয় বেশিরভাগ মহিলারাই এই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে অনেক মহিলারা নানা কারণে দু হাজার একুশ সালে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তবে যে সমস্ত মহিলারা দু হাজার একুশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের বেশিরভাগই বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তবে এমন অনেক মহিলা আছে যারা দু হাজার একুশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাননি সেই সমস্ত মহিলারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবারও ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু বন্ধুরা এবারও অনেক মহিলা আবেদন করার পরেও কোনো রকম এস এম এস পাননি আবার কোনো কোনো মহিলাদের একটি এসএমএস আসলেও দ্বিতীয় এসএমএস আসেনি তবে এস এম এস না আসলে চিন্তা করার কোনো কারণ নেই এই মেসেজ নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যেমন অনেকে এই ফর্ম জমা দেওয়ার পর মেসেজটি পাচ্ছে না যার ফলে অনেকের মধ্যে দুশ্চিন্তা দেখা দিচ্ছে প্রথমেই বলবো আপনি যদি দুয়ারে সরকারের সঠিকভাবে ফর্মটি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে চিন্তার কিছু নেই পুরো রাজ্য জুড়ে একসাথে সবার এই কাজ চলছে টেকনিক্যাল সমস্যার কারণেও অনেক সময় এস এম এস এসে পৌঁছায় না তবে এই রকম সমস্যা যে সমস্ত মহিলাদের হচ্ছে তারা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে তবে যারা শহরাঞ্চলে বসবাস করেন সেই ক্ষেত্রে নিজস্ব মিউনিসিপ্যালিটি অফিস বা এসডিও অফিসে গিয়ে কথা বলতে হবে কি কারণে এস এম এস আসছে না বা কি কারণে আপনার বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়নি সেটি অফিস থেকে সকলকে বলে দেবে ও সমস্যার সমাধান করে দিলেই আগামী মাস থেকে প্রত্যেক আবেদনকারীদের ব্যাংকে টাকা আসতে শুরু করবে বন্ধুরা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যেসব আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুয়ারে সরকারে নিজেদের আবেদনপত্রগুলি সংশোধন করেছেন তাদের সবাইকে এপ্রিল মাসে একসাথে চার হাজার টাকা ও আট হাজার টাকা করে দেওয়া হবে সাধারণ ক্যাটাগরি মহিলারা পাবেন চার হাজার টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি মহিলারা পাবেন আট হাজার টাকা করে বন্ধুরা আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে দেরি না করে পঞ্চায়েত বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন তাহলেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যার সমাধান হয়ে যাবে ও আপনারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে শুরু করবেন এছাড়া বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে নিজের জেলার নামটি অবশ্যই লিখবেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন